ঘুম থেকে উঠেই ঝাড়ু নিয়ে নিয়েছি, আর ঝাড়ু দিয়ে আমাদের উঠানের সামনেটা আর সামনের দিকে দুয়ারটা না ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দিয়ে কলতলায় চলে এসেছি, কলতলায় দেখছি ভালো আর কি জল আছে। তো সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। তো সব কিছু বাসনপত্র ধুয়ে এবার কালকে যে সেই দুধটা ছিল সেই দুধটা এবার কড়াইয়ের মধ্যে গরম করে হয়ে ঢাকনা দিয়ে ছিল, যেহেতু রুটি হয়নি সেই কড়াইটা এখন ছবি। তো সেই জন্য দুধের একটা বড় গামলায় করে ঢেকে নিলাম। দেখুন কি সুন্দর স্বর বসে গেছে দুধটা। তো স্বরটা ভালো করে রেখে দিয়েছি, তো ওরা তো স্বরটা খেতে খুব খুব ভালোবাসে। খুন্তি দিয়ে মুছে বেলা সাইডে দিয়ে মুছে দিলাম। তো ওই স্বরটা ওকে দিলে খেতে ভালোবাসে। ওকে যেহেতু এখন ব্রাশ করে আমি ঘুম থেকে উঠিনি, তো একটু পরেই দেব, ব্রাশ করে এলে ওকে দেবো। আর ও চা খাওয়ার জন্য মনে করছে, রোদিন ওকে চা খেয়ে দিদার কাছে চা খাওয়া খেয়ে আসছে। তো চা করে দেবো ওকে। তো চা করার জন্য দুধ মাছিয়ে নিলাম, আর একটু পায়েস করে দেবো বলছি। তো অনেকটা দুধই আছে, তো খরচা করিনি কাল থেকে দুধটা। তো রাতের দিকে পায়েস করবো, তো এখন ঢাকা দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও মোটামুটি আপনাদের ভালোবাসা আর ইচ্ছাটা কি হয় মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল উঠে একদম চা বানাতে শুরু করে দিচ্ছি, চাটা ফুটছে আর অরিত্র চা খেয়ে খাবে। তো খুব দাঁত দাঁত মাজা হয়ে গেছে। তো গুড মর্নিং বলতে, হ্যাঁ হাই বন্ধুরা। তো চা একদম রেডি করছি, চাটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার দুধ যেহেতু কালকে আছে, ও দুধ চা খাবে। তো চাটা খাওয়া অভ্যাস করে আসছে, দু তিন দিন ছিল দিদার কাছ থেকে, দিদার কাছ থেকে চা খাবে বলে মানে আমাকে সকাল থেকে উঠতেই টিকতে দেয়নি যে চা করো চা করো। তো চাটা আমি রোজ দিন, এখন শীতকাল তো রোজ দিন করি না, মাঝে মাঝে করি। আর চা খেলে আমাদের চা খাওয়ার খুব একটা অভ্যাস নেই, আর সকাল সকাল চা খেতে গেলে মানে ওকে অতটা অভ্যাস করেনি, ও দিদির কাছে দিদার কাছ থেকে অভ্যাস করে আসছে, সেই জন্য চাটা বানিয়ে ফেললাম। আর দুধ আছে, যেহেতু আজকে লিকার চা করবো না, ওর জন্য দুধ চা করবো। এখন লিকার চাটা ফুটাচ্ছি, তারপরে দুধটা দিয়ে দেবো, দুধ চা খাবে। আর ঘুম থেকে উঠে বাসন টাসন মাজা, ঝাঁট ফাঁট দিয়ে নাতা দেওয়া হয়ে গেছে, আর বিস্কুট এনেছে, ও বিস্কুট দিয়ে খাবে চাটা। এরপর অনেক অনেক কাজ আছে, তো প্লিজ প্লিজ অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবেন, ক্লিক না করে পুরো ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে ভিডিওটা কী হতে চলেছে থাম্বনেল টাইটেল দেখেই বুঝে নিয়েছেন। এখনো বাকি আছে ওকে পড়াবো। তো এখন বাজে 7:00-8 মতো বেজে গেছে, চা খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো। অনেকদিন পড়া সাজানোর সঙ্গে সাক্ষাৎ নেই, আর যেহেতু বই নিয়ে নিচ্ছে, নিয়ে নিলেও ওকে একটু একটু করে পড়াবো, না পড়ালে সব ভুলে যাবে। তো একটু চর্চা করবো, অঙ্কটা ইংরেজিটা একটু বেশি টাইম দেবো। আর বিছানা তোলা বাকি, নিজের স্নান পূজা রান্নাবান্না সব সব বাকি আছে, মোটামুটি বাসি কাজগুলো সেরেছি। আর চাটা ওকে দিয়ে দিই, এত মানে হুড়মুড় করছে চাটা খাওয়ার জন্য, কীরকম কি হচ্ছে দেখুন। মুখ দিয়ে এটা খুঁজে যাবে, যে মুখ দিয়ে এটা খুঁজে গেলে কী হবে, দাঁতে রক্ত বেরিয়ে যাবে। তো মুখ দিয়েই ও খুন্তিটাকে নাড়াচ্ছে। তো চাটা আমার ফুটে গেছে, ওকে চাটা আগে দিয়ে দিই, তারপরে আবার আসছি। তো স্নান করবো, পূজা দেবো, আজকে একটু শীতটা কম, তো চাদরটা পরে আছে। তো চাদরটা এইমাত্র গায়ে দিলাম, চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না, চাদরটা খুলে দেবো। আর কালকে ব্লাউজ সোয়েটারটা ধুয়ে দিচ্ছি, আর এক মানে ও যে দিদা বাড়ি থেকে আসছে, ওর জামা কাপড় অনেক অনেক জমা হয়ে আছে। কালকের সোয়েটার, টুপি, পা প্যান্ট, শুট প্যান্ট, জামা সবগুলাকে চুবাবো গুঁড়ি জল দিয়ে। তো আজকে অনেক অনেক কাজ, স্কুলে যাবে কিনা বলতে পারছি না, স্কুলে এখন বাচ্চা কাচ্চা খুবই কম উপস্থিত হয়। তো রান্নাবাড়াটা ঠিক টাইমে করে নিতে হবে, পূজা দেওয়া, স্নান করা, ওকে আগে পড়াই। তো বিছানা গুছানা সব সব বাকি আছে, পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, কোথাও যাবে না কিন্তু। আর ওকে চাটা দিয়ে দিই। মুড়ি বালতি নিয়ে বসেছি, সার্ফ মুড়ি দিয়ে, কালকে অরিত্র মহামারি থেকে যেগুলো ঘুরে এসেছিলো, এই হালকা কালো টুপিটা, তারপরে সমস্ত জামা কাপড়, আপনার দাদা ভাইয়েরও কিছু সোয়েটার শুট প্যান্ট আছে, এগুলো সবই একসঙ্গে চুপিয়ে দেবো। এটা যেহেতু হালকা কালার, তো হালকা কালারটা আগে চুপিয়ে তুলে নেবো, আর সবগুলো চুপিয়ে রাখছি। আর এখন সকালবেলা এতটাই সময় কম যে এগুলো না দ্রুত কাছ থেকে কিছু এখন সময় হবে না, ওই জন্য অনেকটা জলও নিয়েছি। তো কিছুক্ষণ এগুলো চুপিয়ে রেখে দেবো। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি গুঁড়িটা, ভালো করে যাতে ফেনা হয়ে যায়। আর তারপরে একে একে সমস্ত এগুলো সুজিয়ে নিচ্ছি। এরপর নিজের স্নান, তো অরিত্রকে এখনও পড়ানো হয়নি, 8:00 বলতে বলতে চা খেয়ে দিয়েও চলে গেল সেদিকে বল একটু নিয়ে। তো এগুলো আস্তে আস্তে করে চুজিয়ে নিচ্ছি, তারপরে আমি পড়াবো, পড়িয়ে তারপর নিজে স্নান করবো, স্নান করার পর পুজো দেবো। আবার রান্নাবান্না আছে, তো একে একে সব কাজগুলো করবো। আগে জামাগুলো চুবিয়ে কিছু সময় রেখে দিই, তারপর ওদেরকে মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি আর ধনে পাতা দিয়ে কুচিয়ে দিয়েছি। তো মুড়িটা এখন খেয়ে নিবে, খেয়ে নিলে তারপরে আবার অন্যান্য কাজগুলো করবো। রান্নাবান্নাটা আছে, যেহেতু সকালবেলা রান্নাবান্নাটা করে নিলে অনেকটা কাজ মায়ে পড়ে যাচ্ছে। আর অনেকটা জল দেওয়া হয়ে গেছে, দেখুন সমস্ত জামাগুলো একসঙ্গে চুবিয়ে দিচ্ছি। আর এগুলো অনেকদিন ধোয়াও হয়নি, আর যেহেতু দিদা ধরে ছিল,
ওর থেকে চা মুড়ি খাইয়ে দেওয়ার পর ওকে পড়তে বসিয়েছি, তো ও পড়তে বসছে এখন। ও সেই সহজ পাঠ আর নতুন নতুন বইগুলো ছিল বাড়িতে, ক্লাস দ্বিতীয় শ্রেণীর বইগুলো ও একা একাই পড়ছে। আমি এদিকে মধ্যে বিছানাটা গুছিয়ে নেবো, যেহেতু বিছানা ঘুম থেকে দেরি করে উঠে তো বিছানাটা গুছানো নেই। মশারি তোলা, লেপ ভাঁজ করা সব সব কাজগুলো বাকি, তো পড়তে পড়তে এই কাজটা আমি সাইডে সেরে নিচ্ছি, নাহলে ওখানে বিছানার মধ্যে পড়ে থাকবে তো বিছানাটা গুজ গাছ না করে বিছানাটা দেখতে খারাপ হবে। তো বিছানাটা লেপটা সুন্দর করে ভাঁজ করে দিয়ে তারপর আমি স্নান সেরেই চলে এসেছি আজকে, যেহেতু সকাল সকালে অনেক জামা কাপড় ছিল, তো ওগুলো যদি পরে কাচিত শুকনো হবে না আমার জন্য, তো কেচে টেচে দিয়ে এলাম। তো এখন বেজে গেছে 9:30 মতো, ওই জন্য সব জিনিসপত্র আগে গুছিয়ে মিলিয়ে দিয়ে তারপর চলে এলাম। আর ওকে বলছি আজকে একটু একা একা পড়তে, ভাবছিলাম একটু টাইম দেবো, কিন্তু অনেক জামা কাপড় যদি রান্নাবান্না করে কাচি তো 11:00 বেজে যাবে, সেজন্য ওকে একটু পড়তে বলিয়ে দিচ্ছি। তো নতুন একটু বই পেয়ে ও একটু দেখছি খুশির সহিত পড়ছে, স্কুলে কিন্তু বই দেয়নি, ওই বইগুলো ছিল বাবা আগে থেকে গুছিয়ে রেখেছিল, দ্বিতীয় শ্রেণীর বইগুলো এনে দিয়েছে। তো সেই বইগুলো একটু নতুন নতুন বই, তো দেখছি আপন মনেই পড়াশোনাটা করে নিচ্ছে, মানে বলতে হয় নতুন বইগুলো সবার সমস্ত বাচ্চারই পড়াশোনা করতে খুব খুব ভালো লাগে। তো বইগুলো উল্টে উল্টে দেখছে, বেশি কিছু পড়ে না, তো ওকে যদি না পড়াই পড়তে বসে না নতুন বইয়ের জন্য পড়তে বসছে। আমি বিছানাটা খুব সুন্দর করে ঝাড় মানে ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি একটা কাপড় দিয়ে, আর পুরো বিছানাটা নোংরা হয়ে পড়ে আছে। তো সকাল সকাল একটু বিছানাটাই কাজ, বিছানাটা চাদরটাও অনেকদিন চেঞ্জ করা হয়নি, ধোয়াও হয়নি, তো একদিন দেখি সময় বুঝে ওটা ধুয়ে নেব। আর কাঁথা টাথা সবগুলো পড়ে আছে, বালিশ টালিশ তুললাম, এরপরে ওকে পড়াবো। তো একা একা করে পড়েছে সহজ পাঠটা, আর ছবি নানা রকম স্বাস্থ্যসাথীর বইগুলো, অন্য স্বাস্থ্য শরীর শিক্ষার বইগুলো, তো সমস্ত পড়াগুলো একা একা দেখছে আর ছবি উল্টাচ্ছে আর রং করছে, তেমন কিছু পড়েনি তো রং করছে, আর আমি ওইদিকে বিছানাটা গুছালাম। তো এরপরে ওকে টাক্স দিয়ে পূজা সারবো, চুল চুরিনি করবো, অনেক অনেক কাজ বাকি। জামা কাপড় কেচে মিলে দিয়ে তো স্নান সেরেই চলে এলাম, এবার একটু চুলটা চিরুনি করব। আর অরিত্র পড়তে বসছে, দেখুন বিছানা গুছালাম ও পড়তে বসছে, একা একাই পড়তে বসে গেছে, আজকে কিছু বলতে হয় না, ছেলে কত আমার ভালো হয়ে গেছে। তো মা বাড়ি থেকে এসেই ও পড়াশোনায় খুব খুব দেখছি মন দিচ্ছে, তো বইগুলো উল্টে উল্টে দেখছে, নতুন বইগুলো দ্বিতীয় শ্রেণীর বইগুলো। আর আমি এখন চুল চিরুনি করবো, তারপর ঠাকুর ঘরে ঠাকুরকে সেবা দেবো, পুজো দেবো, তারপর রান্নাবান্না আছে। এখন বাজে 9:20, তো 9:20 হয়ে গেছে আর আমি স্নানটা সেরেই চলে এসেছি। আজকে সকালে না একদম শীত নেই, ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি স্নান করলো। আর যেহেতু অরিত্র পড়ার এখন একটা বেশি চাপ নেই, মানে স্কুল হবে অল্প কয়েকটা ছাত্র আছে, তো যাবে কিনা ও ঠিক নেই বলতে পারছি না, তো ওই জন্য বেশি একটা পড়ার চাপ নিতে সকালে সকালে আজকে স্নান করে নিলাম, সব জামা কাপড় কেচে পুজোটা দিয়ে দিব, তারপর রান্নাবান্না করবো। ও পড়াশোনা করছে, ও বলছে আমার দিকে দেখাও দেখাও, তো পড়াশোনা করছে, তো ওই জন্য ওর দিকেই যেন ভিডিওটা করছি। আর স্নানটা সেরে নিচ্ছি, স্নানটা সেরে চুলটা চিরুনি করে নিই, সিঁদুরটা পরবো, ঠাকুরের ফুল তুলবো, পূজা দেবো, তারপর রান্নাবান্না আছে। আর এইখানে মাইকের এত আওয়াজ, মানে আমাদের সেই খালের সেই সাইডে একজনের ঘরে ওই বাচ্চার অন্নপ্রাশন উপলক্ষে মাইক বাজছে, তো এর মধ্যেও ভিডিও করছি, কি করবো বলুন, সব কিছুই সমস্যা হচ্ছে, সাউন্ড চলে আসছে আউট সাউন্ড, তো আমার সাউন্ডটা কম আসছে, তো একটু মানিয়ে নেবেন প্লিজ। আর মানে মাইক অনবরতই চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যেই ভিডিও করছি। ও এখন সহজ পাঠটা খুলে নিয়ে পড়ছে, নতুন নতুন রিডিং করছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, বাবুর কন্যার বিয়ে, তার বরের নাম কি, এক ধার থেকে সুন্দর কিছু পড়, তার বরের নাম কি, বরের কন্যার নাম কি, পড়। আর ওইটা পড়ছে আর পড়াটা শোনাচ্ছে, আর আমি চুলটা চিরুনি করে নিই, চুলটা চিরুনি করে, আর ঠোঁট দেখুন কালকে থেকে এমন অবস্থা, ঠোঁটটা শুকনো হয়েছে, একটু ক্রিম নিব। আর সেই পরীক্ষার দিন থেকে মানে শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, কালকেও সারাদিন খাওয়া ঠিক মতো হয়নি, হয়নি বলে খেতেই পারিনি, শরীরটা মনে হয় করিয়ে গেছে। ওরা চা খেয়েছে, আমি চা খাইনি, খাবো না, মানে শরীরটা এতই খারাপ লাগছে, কীরকম গ্যাস গ্যাস হয়েছে আজকে সারা রাত্রি, কালকে ঠিক মতো ঘুম টুম হয়নি, মানে সেই নাভির কাছে পেট কিন কিন করছে, ব্যথা ব্যথা করছে, তো মনে হয় গ্যাস হয়ে গেছে, কারণ একদিনের সেই জল খাওয়া ভাত খাওয়া না ঠিক মতো হওয়ায় রবিবার দিন যে ধকল গেছে শরীরের উপর তা এখনো পর্যন্ত ভুগছি, আজকে মঙ্গলবার, তো সেই মানে রেস্টটা এখনো ঠিক মতোই হয়নি।
ও এখন পড়ছে, ওকে টাস্ক দিয়ে আমি ভাবছি 9:30 বেজে গেছে পূজার জন্য, একটু পূজার ঠিকঠাক আয়োজনটা করে নিই, পূজা দিয়ে তারপর রান্নার যেহেতু চাপ আছে তো রান্না বান্নাটা কি করা যায় দেখব। তো এখন পড়ুক তো আমি চুলটা চুলুনি করে নিই, চুলটা এই সেদিন শ্যাম্পু করছিলাম কিন্তু এর মধ্যে আবার এমন চিটা হয়ে গেছে, তো চুলটা ভালো করে চিরুনি করে নিচ্ছি। পড়তে বস, পড়তে বস, আচ্ছা পড়তে পড়তে আমার পেচ্ছাপ পেয়ে গেল, মানে পড়ার এমন ফাঁকিবাজ হয়েছে একটু সময় বাইরে ঘুরতে যেতে হবে, তো সেই জন্য পড়তে পড়তে আবার পেচ্ছাপ পেয়ে গেলো, তো পেচ্ছাপ করে আসু। আমি যতক্ষণ চুলটা চিরুন করবো ও একা একা আজকে পড়বে, ভাবছিলাম পড়াতে বসবো, তো জামা কাপড়গুলো কাচতে কাচতে এমন দেরি হয়ে গেল, তো 9:30 বেজে গেলো আর কিছু কাজ হয়নি। আর অনেক সময় যেহেতু শীতকাল আমাদের উঠান থেকে রোদরা তাড়াতাড়ি চলে যায়, তো এখন থেকে যদি না কাচি রান্না বান্না করে সে 11:00-12:00 সময় যদি কাছাকাছি করি তো ঝামেলা হয়ে যাবে। একটু সময় চুবিয়ে রাখছিলাম আধ ঘন্টা মতো, তারপরে আবার কেচে দিয়েছি সমস্ত জামাকাপড় কাচি, তবুও ওর আরও একটা সোয়েটার কোটটা রয়ে গেছে, দু একটা সোয়েটার আরও আছে, তো সোয়েটারগুলো শুকাতে চাই না বলে সোয়েটারগুলো কাচলাম না, কেমন টুপি স্যুট প্যান্ট জামা আর ওর তোর বাবার দু একটা ড্রেস কেচে রোদে দিয়ে এসছি। সিঁদুরটা পরে নেব আর একটু ক্রিমটা লাগাবো দিয়ে পূজাটা আজকে সেরে নিই, খেতে গেলেই শরীরটা এমন হিক্কা হিক্কা বমি বমি পাচ্ছে, কালকে একদম সারাদিন ভাত খেতে পারিনি, সোমবার ছিল যেহেতু তবুও না ভাত খেতে পারিনি, শরীরটা খুব খুব খারাপ খারাপ লাগছে, মানে খেতে গেলেই হিক্কা হিক্কা বোঝাচ্ছে, জানি না কি হয়েছে শরীরটা খুব খারাপ, মানে ডাউন যাচ্ছে শরীরটা আজকাল। শরীরটা ঠিক ছিল ওই রবিবারের পর থেকে না শরীরটা খুব খুব খারাপ যাচ্ছে, কি যে হয়েছে। তো ঘুম থেকে আজকে অনেকক্ষণ থেকেই উঠেছি, মানে সেই পরীক্ষার যে অভ্যাসটা সেই ঘুম ভেঙেছে জাস্ট 5:30-4:30 ঘুম ভেঙেছে, তারপরে মোবাইলটা একটু চার্জ ছিল না চার্জে বসালাম, তারপরে 1-2 ঘন্টা মতো চার্জ হয়ে গেল, তো চার্জটা হয়ে গেল ঘুম থেকে উঠে চার্জ ফুল হয়ে গেছে, মানে 5:30-4:30 দিয়েছিলাম, 5:00-6:00 দিকে দেখি, তো একটু সময় বই নিয়ে বসছিলাম আর খুব খুব টেনশানে আছি, পরীক্ষা হতে নাই হতে আবার রেজাল্টের মানে পর্ষদ থেকে জানিয়েছে খুব শীঘ্রই তাড়াতাড়ি রেজাল্টটা বেরোবে, এই জন্য না মনটা খুব টেনশন টেনশনে আছি, তো বাবাকে বলে দিয়েছি পরীক্ষা ভালো হয়েছে এবার রেজাল্টের অপেক্ষায়, তো রেজাল্টটা জন্য খুব খুব চিন্তায় আছি কি হবে, যে কষ্ট করে পড়েছি এবার পরীক্ষা ফলনে পরিচয়, তো ফলটা কীরকম হবে আমি খুব খুব সত্যি শোনার পর খুব খুব মানে চিন্তায় আছি কি রেজাল্ট হবে, বাবাকে বলে দিলাম রেজাল্টটা কী হবে সেইটাই ভীষণ ভীষণ চিন্তায় আছি কী হবে রেজাল্টটা। নিজের তো নিজের মানে কিছু কি রেজাল্টটা দেবো মানে সেইটাই আমার নিজের চিন্তা হচ্ছে, বাবাকে তো বলে দিলাম ভালো হয়েছে কিন্তু কীরকম কত কী পাবো কিছুগুলো তো মানে আন্দাজেই করে দিয়ে আসছি, কিন্তু বলছি ভালো হয়েছে কিন্তু সারা জীবন ধরে যে পড়লাম বাবাকে যে বললাম পরীক্ষা ভালো হয়েছে এখন টেনশান হচ্ছে, নিজেকেই তো সারা জীবন ভুগতে হবে কারোর কিছু হবে না, আর বাবার কাছে কি উত্তরটা দিবো সেটাই ভাবছি এখন, খুব খুব টেনশানে আছি, কাল থেকে শুনলাম যে পরশু খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেবে, তো দিনটা কেমন মানে মনটা খারাপই লাগছে, যতই কাজ করি সে একই কথা বারবার না মনে হচ্ছে যে রেজাল্টটা কী হবে রেজাল্টটা বাবার কাছে কী দিব, খুব খুব টেনশানে আছি। পুজো দিয়ে তারপর ওইটাকে একটু পড়ালাম, তো পড়িয়ে এসে চলে এলাম রান্নাঘরে, তো ভাত আর শাকের তরকারি হচ্ছে আর বেগুন ভেজেছি, আজকে যে বুধবার আর একটু মাছ ছিল সেই মাছটার একটা ঝাল তরকারি করবো, এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি এটা একটা ঝাল করবো, ঝাল ঝাল তরকারি করবো, বুধবার না আজকে মঙ্গলবার মানে আমিষ তরকারি হবে, আর যাই কাজ করি না আজকে একদম কাজ হাতে পড়ছে না, মনটা খুব 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 খারাপ লাগছে, তো পরীক্ষা দিয়ে এলাম রবিবারে আজকে, মানে হাতে কদিন বাকি 22 তারিখের দিকে রেজাল্ট বেরোবে, মানে খুব খুব টেনশান চিন্তায় আছি মানে রেজাল্টটা কী হবে, মানে এতদিন ধরে পড়লাম তার ফলাফল কী হবে এবার ভয়ে ভয়ে আছি, মানে কী উত্তর দেবো বাবা মাকে, মুখে বলে দিয়েছি পাস করে যাব কিন্তু রেজাল্ট যদি আর এক হয়ে যায় তো রেজাল্ট যাই হোক সারা জীবন আমাকে তো এটা নিয়ে ভুগতে হবে, মানে নিজেকেও মানে ক্ষমা করতে পারবো না,
বলে দিয়েছি পরীক্ষা মোটামুটি হয়েছে, কি রেজাল্ট হবে এই টেনশনে সারাদিনটা কাজ বাজ করছি, মানে পেটে আর ভাত যাচ্ছে না, খাচ্ছি না, মানে এখনো পর্যন্ত তো খাইনি, মানে চিন্তায় চিন্তায় না মানে হাফ জরাজীর্ণ হয়ে যাচ্ছি, পরে পরে এতটাই কষ্ট হচ্ছে যে কোয়ালিফাইড হব কি করে, পাস করতে পারবো, তো এইটাই ভেবে ভেবে কাজগুলোই সারাদিন ভাবছি আর কাজগুলো করছি। তো রান্না বান্না করতে গিয়ে নুন বেগুন ভাজাটা করলাম, অরিত্র খেয়েছে বলছে রান্না করে দিয়েছে, নুন দিতেই ভুলে গেছি, মানে ওই চিন্তাটা এমন মাথায় ঢুকে গেছে কি করে মানে হবে, সারা জীবন যে পড়লাম তার কি ফলাফল পাবো না, এত কষ্ট করে কষ্ট করলাম, পড়লাম পরীক্ষাও দিলাম, পরীক্ষা দিতে যে কষ্ট হারানি হলাম প্রচুর সারাদিনভাবে, মানে কি বলবো, শরীরকে কষ্ট দিয়েও পড়াশোনাটা করলাম, কি হবে শুধু সেই চিন্তা। তো 22 ডিসেম্বরের মধ্যেই শুনছি শোনা যাচ্ছে পর্ষদ রেজাল্টটা বের করিয়ে দিবে, তো শুধু ভয়, মানে ভয়টা এতটাই, শুধু কি হবে কি হবে রেজাল্টটা এই চিন্তায় না আছি। তো এখন তরকারিটা রান্না করছি, শাকের তরকারি, তো শাকের তরকারিটা করে ফেলি তারপর খাওয়া দাওয়া করব। এতটাই টেনশন হচ্ছে যে পড়লাম বলেও দিলাম বাবাকে, মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে, মানে মাসিমণিও ফোন করছিল সবাইকে জানিয়ে দিয়েছে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এরপরে কি হবে এই টেনশনে না আজকে সারাদিন আমার খুব খুব খারাপ যাচ্ছে দিনটা, আজকের দিনটা খুব কষ্ট হচ্ছে, যেই শুনে নিয়েছি হুড়মুড় করে রেজাল্ট হবে খুব 10-11 দিনের মাথায়, তো তখন থেকে শোনা মাত্র আমার না মানে মনের মধ্যে আর শরীরের মধ্যে কি এমন ভয় ঢুকে গেছে আচমকা, মানে কাজগুলো সব এলোমেলো গণ্ডগোল হচ্ছে, শুধু মাথায় একটাই টেনশন কি হবে রেজাল্ট কি হবে, এইভাবেই সারাদিনে ভয় ভয় কাটছে। আর সত্যি জানি না ভগবান আমার কপালে কি রেখেছে, তো আগের বারে যেহেতু আপার পেমেন্টটা কোয়ালিফাইড হয়েছিলাম ডাক পাইনি, তো এবারে কোয়ালিফাইড হতে পারবো কি না সেই টেনশনটাই মাথায় ঢুকে গেছে, তো জানি না ভগবানের পাশে বারবার বলছি প্রার্থনা করছি যাতে ভালোভাবে কোয়ালিফাইডটা হয়ে যায়। তো পরীক্ষার ব্যাপার তো মানে কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, খুব খুব টাফের ব্যাপার পাস করা, কিন্তু কি হবে আর সারা জীবন মানে জীবনটাই বেকার হয়ে যাবে যদি না পাস করতে পারি। তো পরীক্ষা এবারে খুব সুষ্ঠুভাবেই হয়েছে, বলতে খুব নিয়ম নিরাপত্তার মধ্যেই হয়েছে, তো কি হবে এইটাই ভয়, কি করব, মানে বাবার কাছে কি উত্তর দেবো, মার কাছে কি উত্তর দেবো এইখানে, আর আপনাদের দাদা ভাই যেভাবে বলে সারাদিন পড়াশোনা করেছি, এবার রেজাল্টের অপেক্ষায় আছি, ফলাফলের অপেক্ষা, এই নিয়ে না খুব খুব চিন্তায় আছি, ভয়ও লাগছে, জানি না ভগবান আমার কপালে কি রাখছে, কোয়ালিফাই নাই হতে পারলে খুব খুব কষ্ট পাবো, যে পয়সা টাকা পয়সা খরচা করে পড়লাম সারাদিন, পয়সা খরচা করে গেলাম ওখানে, শরীরকে এত কষ্ট দিলাম, তার যদি ফল না পাই তো জীবনটাই বেকার হয়ে যাবে। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আর একটু বাসনপত্র ধুলাম, ধুয়ে কলগুলোই মাঝে একদম সব গুজগাছ করে শীতের বেলা, তো ওদের জামাগুলো ঘুরে দিয়েছিলাম, তো অনেকগুলো ঘুরে রেখে দিয়েছি, এখন শুধু স্যুট প্যান্টটা আর জামাটা ঘুরে দেবো, কিছু দুটো ঘুরলাম, আর বাড়িতে জল করতে করতে আমার যে ওই রক্তকেতার গাছটা অ্যাক্টিভ মাত্র হয়েছে, তো আগে ভিডিওতেও দেখিয়েছি, তো এখন দেখাচ্ছি এখনই হয়েছিল, তো আজকে দু চার দিন দেখছি সমস্ত ফুলগুলো একগুচ্ছয়ে ফুটে গেছে, এত সুন্দর লাগছে ফুলগুলো, ফুলগুলো দেখতে খুব খুব ভালো লাগে, আমি খুব ফুলগুলোকে ভালোবাসি। তো আর আমার অন্য গান আমি চিনা গাঁদার গোলাপি রঙের পরিণীতার গাঁদা যে গাঁদাটা সেটা গান, তো এই গাঁদাটা আছে, এই রক্তগাঁদাটা খুব সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর আমার গোলাপিটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ভালো লাগছে। সময় সন্ধ্যা দিলাম আর বিকালে খাওয়া দাওয়ার পর অরিত্রের জামা কাপড়গুলো তুললাম, আর সেরকম কিছু করিনি, আর আজকে সন্ধ্যা দেওয়ার পর কিছু টিফিন খাওয়া হয়নি, তো ওই জন্য রুটিটা তাড়াতাড়ি করে নিলাম, আর রুটি এদিকে আমার ভাজা হয়ে গেছে রেডি, আর কালকে যে দুধটা ছিল পায়েস করবো বলছিলাম, তো দুধটা শীতে না খুব ভালো আছে, ভালো করে মেরে মেরে রেখে দিয়েছি, আর এই হচ্ছে কড়াইতে সিমুই আছে, তো অরিত্র পায়েস খেতে খুব খুব ভালোবাসে, তো দুধটা এই জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, ওকে খেতে দেইনি, তো মুড়ি খেতে দিলে হয়ে যেত কিন্তু মুড়ি খাইনি, আর সিমাইটা আমি একটু ভেজে ভেজে নিচ্ছি, সিমাইটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, আজকে সিমাই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, আর এটা একটু তেল দিতে হবে, তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব, আর ওই যে দুধটা আছে ওইটা দিয়ে পায়েসটা করব। আর সন্ধ্যা থেকে ওকে পড়ানো হয়নি আর দুপুরেও ঘুম করানো হয়নি ওকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাবারটা তৈরি করতে হচ্ছে, আর যেহেতু খাওয়া হয়নি সন্ধ্যার সময় টিফিন, তো রোজ জোর খিদা পেয়ে গেছে সবার, তো ওই জন্য হুড়মুড় করে রান্না করতে বসে গেছি, তো রান্নাটা তাড়াতাড়ি করলে ওরা খাবে, তো সিমাইটা ভেজে নিচ্ছি, এবার দুধটা আর চিনি একটু দিয়ে দেবো, হালকা পরিমাণে চিনি দেবো,
সেমাইটা হয়ে গেলে ওদেরকে রুটি খেতে দেবো। আর আমারও খুব খিদা পেয়ে গেছে সন্ধ্যা থেকে, যেহেতু কিছু খাওয়া হয়নি, আর খেয়ে দিয়ে ওদেরকে যেহেতু ঘুম করানো হয়নি, ও খেলেই ঘুমিয়ে পড়বে, এখনও বসছে। আর আমি এইখানেই ব্লগটা রাখছি, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট চ্যানেলটার কাছে কাছে থাকবেন, পাশে থাকবেন, হেল্প করবেন। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।